হ্যালো ফ্রেন্ডস, এসএসএন প্রোগ্রামিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা শুধুমাত্র ক্যাবিন ডিপ ব্রুইনাকে নিয়ে, কারণ ডিপ ব্রুইনাকে আমার অত্যন্ত ভালো লাগে এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ডিপ ব্রুইনা কিন্তু কোনো তুলনা নেই। কারণ এখন পর্যন্ত কোনো অ্যাটাকিং মিডফিল্ডার নেই যে 96 ব্যাটিং, সিয়াশি ব্যাটিং এবং ম্যাক্স কলে 96 ব্যাটিং হয়েছে। তো ডিপ ব্রুইনাই একমাত্র মিডফিল্ডার যে সিয়াশি ব্যাটিং, ম্যাক্স কলে 96। তো আমার ভিডিওটা দেখো, যে আমি শুধুমাত্র ডিপ ব্রুইনাকে দিয়ে গোল করানোর একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, যেখানে ফার্স্ট 8 মিনিটেই কিন্তু আমি গোল করতে সক্ষম হই। তো ডিপ ব্রুইনা কিন্তু সব দিক থেকে বেটার রয়েছে, ওর শুট পাওয়ার বলো বা ওর এসটিআর বলো, ট্যাকেলিং বলো, পাস বলো, সব দিক দিয়ে কিন্তু ডিপ ব্রুইনা অনেক ভালো। তাকে তোমরা ফরওয়ার্ড হিসেবে খেলাতে পারো। তো আমি কিন্তু ওকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলানোর পর দেখতে পারলাম যে আসলে খুব একটা গোল করানো সম্ভব না। তো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছো যে ওর মা, ওকে কিন্তু আমি দেখো দেখো কত দূর থেকে একটা লং শট নিয়েছিলাম, ওই লং শটটা গোল হয়েছিল। আমি কিন্তু বল কন্ট্রোলিংটা এমনভাবে করছিলাম যে ওর কিন্তু ওর পা থেকে কিন্তু বল তেমন একটা সরেই যায় না, যত জোরে পাস করো ওর কাছে বলগুলো থেকে যায়। তো ডিপ ব্রুইনাকে তোমরা ভালো একটা পজিশনে খেলালে, অ্যাটাকিং মিডফিল্ডার বা সেন্ট্রাল মিড, এই দুইটা জায়গায় যদি খেলাও তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট তোমরা দিন শেষে, ম্যাচ শেষে একটা ভালো রেজাল্ট পাবো ডিপ ব্রুইনাকে দিয়ে। আমরা কিন্তু কর্নার কিক পেয়েছিলাম, বাট আমাদের চ্যালেঞ্জ ছিল শুধুমাত্র ডিপ ব্রুইনার জন্য, সেই কারণে আমরা গোলগুলো দেইনি, কিন্তু আমাদের ব্যাড লাক ছিল। বাট আমরা ডিপ ব্রুইনার স্কিলগুলো দেখো, যেটা স্ক্রিনে দেখানো হচ্ছে যে মাথার উপর দিয়ে বল নিয়ে যাচ্ছিলো এবং শুটগুলো করছিলাম, সবগুলো কিন্তু আমাদের ডি বক্সের বাইরে থেকে, কিন্তু আমাদের ব্যাড লাক ছিল, খুবই খারাপ দুর্ভাগ্য, যার কারণে একটা গোলও হয়নি। তোমরা কিন্তু এভাবে প্লেয়ারদেরকে ডোজ দিতে পারো যখন লাইভ ম্যাচগুলো খেলবা, এই যে এইভাবে উপর দিয়ে বলগুলো নিয়ে যাওয়া। ডিপ ব্রুইনা কন্ট্রোলিং ভালো আছে, যার কারণে ডিপ ব্রুইনাকে দিয়ে এটা তোমরা করতে পারো। তো দেখো সবগুলো বলই কিন্তু আমার, হ্যাঁ, গোল হচ্ছিল না, বেজে যাচ্ছিলো। তো লাস্ট মোমেন্টে আরেকটা স্কিল দেখিয়ে আমরা যখন আরেকটা শট নেই, এই শটটাও কিন্তু গোলকিপার সেভ দিয়ে দিয়েছে, যার কারণে কিন্তু আমরা গোল করতে পারিনি। তো এই ভিডিওটা সম্পূর্ণটাই হচ্ছে ক্যাবিন ডিপ ব্রুইনার জন্য। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে গিভওয়ের ব্যাপারটা, এখন পর্যন্ত কিন্তু আমাদের 3 জন গিভওয়েতে উইন হয়েছিল, ওখানে 1 জনকে আমরা গিভওয়ে দিয়েছি এবং লাস্ট মোমেন্টে যে কিন্তু আমরা একটা ফ্রি কিক পেয়েছিলাম, ওই ফ্রি কিকটা করেছিলাম কিন্তু গোল হয়নি। তো গিভওয়ের ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র 1 জন আমাদের সাথে যোগাযোগ করেছিল, লো এনডিপিসি গেমার, ওকে আমরা গিভওয়ে দিয়ে দিয়েছি। তো আরও 2 জন বাকি আছে, ওরা কিন্তু এখনও যোগাযোগ করেনি। তোমরা যদি ভিডিও দেখে থাকো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, তোমাদের গিভওয়েটা রয়েছে। তো ডিপ ব্রুইনা কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল এবং সেই সাথে আজকে ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।